বিরাস আমরা এখন জামান কোসা কামানের কাছে এসেছি। আপনারা দেখুন, বৃহৎ কামান জামান কোসা অর্থাৎ বিশ্বজয়ী বাঙালি কর্মকার জনার্দনের ধাতুবিদ্যায় পারদর্শিতার একটি অটুট প্রমাণস্বরূপ বিদ্যমান। এটা দৈর্ঘ্যে প্রায় 5.5 মিটার এবং এর ওজন 7 টনের ওপর। এর ওপরে খোদিত লিপি হতে জানা যায় যে শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খাঁর আদেশে 1637 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। তো চলুন এবার দেখি সেই কামান। আমরা এখন এই জাহান কোসা কামানের কাছে এসেছি। দেখুন জাহান কোসা কামান, এর শব্দ অনেক দূর অবধি শোনা যেত। আপনারা দেখতে পাচ্ছেন জাহান কোসা কামান। এখন আমরা মতিঝিলে এসে পৌঁছেছি। আপনারা দেখুন এই মতিঝিলের গেট ঢোকবার, এখান দিয়ে ভেতরে ঢুকতে হয়। উপরে লেখা আছে মতিঝিল। ভিউয়ার্স, এটা মতিঝিল। এখানে বোটিং করার ব্যবস্থা আছে, আপনারা এলে এখানে বোটিং করতে পারবেন। দেখুন সকলে বোটিং করছেন। এখান থেকে বোটে উঠতে হয়। আর ওই দিকটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য, ফাউন্টেন, লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন দেখার জন্য ঢোকার জায়গা। জগৎসিংহ বাড়ি ভেতরটা, আপনাদেরকে মাটির 12 ফুট তলে যাবেন, 102 মিটার তলে হাঁটবেন। বর্গীয় আলিবর্দিকর অস্ত্র, ঢাল, খাবার, আয়না, নিজে নিজের মুখ দেখা যায় না, খাবার, বিষপত্র, প্লেট, উল্কা। এটা হচ্ছে জগৎসিংহের মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির এখানে স্থাপন করেছিল। চলুন, ভিতরে অনেক মূল্যবান দ্রষ্টব্য ছিল যেগুলো দেখানো সম্ভব হলো না আপনাদের ভিউয়ার্স, কারণ বারণ আছে। তো মন্দিরটা অন্তত আপনাদের দেখাবার চেষ্টা করি। পরেশনাথের মন্দির দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। সেটা পরেশনাথের মন্দির স্থাপন করেছিল।